ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে যে বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজ ছয় নিয়ে। তো চলো আমরা শুরু করি, বাড়ির কাজ ছয় কি আছে দেখি। দেখো এখানে বাড়ির কাজ ছয় অধ্যায় চার, সমাজে বিভিন্ন পেশা। এই যে সমাজের বিভিন্ন পেশা আছে, এই পেশাজীবী লোকদের নিয়ে আলোচনা। তো এখানে পেশা বলতে কি বুঝো, উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম, একজন কৃষক কি কি কাজ করে, এই ধরনের কিছু প্রশ্ন আছে। তো চলো আমরা দেখি প্রশ্নগুলো সমাধান করি, যেন তোমরা খুব ভালোভাবে বাড়ির কাজগুলো করে জমা দিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, দেখি কি আছে। তো দেখো পেশা বলতে কি বুঝো, পেশা মানে মানুষ যেটা করে উপার্জন করে, তাই না? তো এখানে দেখি উত্তরটা কি আছে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে, ঠিক আছে? যে যে কাজ করে অর্থ উপার্জন করে সেটাই তার পেশা, তাই না? তো তারপর দেখো, উৎপাদন কাজের সাথে জড়িত দুইটি পেশার নাম লেখো। উৎপাদন কাজ, যারা উৎপাদন করে, এমন দুইটি পেশা কি, তোমরা মনে হয় বুঝতে পারছো। তো দেখো এখানে উত্তর আমি দিয়ে দিয়েছি, যেমন কৃষক ও জেলে, তাই না? এরা উৎপাদন কাজে, উৎপাদন কাজ করে না, উৎপাদনের কাজ করে। তারপর দেখো একজন কৃষক কি কি কাজ করেন, কৃষক কি কি কাজ করেন তোমরা জানো, জমিতে ফসল ফলায়, তাই না? তো উত্তরটা কিভাবে লিখতে হবে আমি দিয়ে দিয়েছি, দেখো এভাবে উত্তরটা লিখবে। দেখো উত্তর, একজন কৃষক জমিতে ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকমের ফসল অথবা কি সবজি চাষ করেন, তাই না? নানা রকমের সবজি চাষ করেন। তো তারপর দেখো আরেকটা প্রশ্ন কি আছে, যারা তৈরি করেন এরকম কয়েকটি পেশার নাম নাম লেখো, তাই না? তা কারা তৈরি করেন আমরা তো জানি, তাই না? তো দেখি উত্তরটা কিভাবে লিখতে হবে। তো দেখো উত্তর কি আছে, কুমার ঝাড়ি পাতিল বানায়, তাই না? তাঁতি কাপড় বানায়, তাই না? দর্জি কাপড় সেলাই করে বা কাপড় পোশাক তৈরি করে আমাদের, তাই না? রাজমিস্ত্রি যে ঘর বাড়ি তৈরি করে, তাই না? এই যে কয়েকটি পেশার নাম, তাহলে কুমার, তাঁতি, দর্জি, রাজমিস্ত্রি ইত্যাদি। তো আশা করি তোমরা তোমাদের এই হোমওয়ার্কটি কিভাবে করতে হবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।